যে যায় সে যায়, যে যায় সে যায়, যে থাকে সেও টেনে টুনে পাঁচ দশ বছর থেকে যায়, যে যায় সে যায়, যে যায় সে যায়, যে থাকে সেও টেনে টুনে পাঁচ দশ বছর দিকে বড় বোন তার একদিকে বড় বোন অন্য দিকে বড় বাবু একদিকে বড় বোন অন্য দিকে বড় বাবু মধ্যিখানে ক্রমাগত করতে করতে দিকে বাড়িতে নিচে হেল্প সবুজ হনা একটুখানি রাখছে আকাশ, রাখা টাকি ছাড়ছে মাঠে।
সবাই একটু উমরি গায়ে পড়ছে সিঙ্গারা একটু দোষ মনে করে সবার কিছু অভিজ্ঞতা থাকা দরকার। আচ্ছা সভাপতি সাহেব একমত কিনা কি সব একমত যেটা আমি মুখ খাই যাবো মধুপুরি যাই কাছেই যাই ওটা যাই ছাড়া যাবো পরিবারে বলতে সবাইকে যদি বলেন তাহলে তো কি রাজেন্দ্র বোধ নাকি ভালো এমন তো কোনো কারণ নাই যে পারবে না তুমি আবার জীবনে ফিরে আসো আবার সাকসেস ছিনায় নাও সবাই যদি সাকসেস করতে পারে তুমি পারবে না Thank you.
দেখলাম যে আমাদের একটা গাড়িতে ভারতের সুপ্রভাত দিন তারা
সত্যি কথা বলতে কি আমি 1967 সালে জেলা স্কুলে প্রথম ক্লাসে যাই সেদিন ওই আমাদের নতুন ছাত্র নতুন স্যার এই কথাটা ও বলছিল আমি আজ আচ্ছা যাই হোক তারপরে স্কুল জীবনের বন্ধুরা হলো অন্যরকম অন্যরকম জীবনে অনেক বন্ধু স্কুল জীবনের বন্ধুদের সাথে যে আন্তরিকতাটা ডেভেলপ করে এইটার সাথে কোনো তুলনা আজকের দিনটা আমার বিশেষ করে একটা অনন্য এবং অসাধারণ দিন আমি এই জন্যই বলবো যে আমার এই স্কুল জীবনের এই ছাত্র বন্ধু আমার বন্ধুদের আমি এখানে পেয়েছিলাম আমার সৌভাগ্য হয়েছিল তাদেরকে হোস্ট করা খুবই সামান্য হোস্ট তেমন কিছুই করতে পারি কিন্তু আপনারা আসছেন সবাইকে পেয়েছি এবং ভবিষ্যতেও যদি আপনারা এখানে আসতে চান বা ইউনিভার্সিটি যে কোনো লোকেশনে আমি আপনাদের জন্য তোমরা হায়াতে গেলাম হায়াতে গেলাম লালমনি আমার বেশ কয়েকজন মানুষ আশেপাশে ছিল তারা মনে হয় বাদ করছে হয়তো কোনো কি কারণে জানি না খুবই আমার কাছে পছন্দ হয়েছে যে আমাদের পাশাপাশি আমাদের আনন্দটুকু যখন আমাদের পরিবারের মাঝে যখন বলি তারাও খুব মিস করে মনে হয় তারাও বোধ হয় একটু অ্যাটেন্ড করলে খুশি হইতো মনে হয় যদি আমাদের তরফ থেকে কারো আপত্তি না থাকে আমরা এই জিনিসটা করলে কেমন হয় আমি জানি না আমি প্রশ্ন রাখতেছি ঠিক আছে কাপড়ের কথা পাশাপাশি আমি বলি তারাও আসলে মনে হয় খুশি আমরা যে প্লেজারটুকু বলি তারা বেশ আনন্দিত আমরা এই অনুষ্ঠান করার জন্য আজকে এই অনুষ্ঠান হয়ে গেল শেষ হতে যাচ্ছে এই অনুষ্ঠান বেশ আমরা এক মাস এক দেড় মাস যাবৎ চেষ্টা করছি চেষ্টা করতে করতে আমাদের কয়েকজন বন্ধু অসুখ হয়ে গেছে অসুখের কারণে আমাদের দিন পরিবর্তন হয়েছে অনেক বেশ কয়েকটা পরিবর্তনের কারণে আজকের দিন আমরা ধার্য করা পিকনিক অনেক গুরুত্ব হতে পারে এবং আমরা যা যে যা দিচ্ছি যে টাকা পয়সা পাইছি এবং ওনাকে মাঝে মাঝে আমার টেলিফোন করে গেছে আমার মেয়ের বিয়ে তো ইনশাল্লাহ আগামী দিনে ওনার মেয়ের বিয়ে আমি আশা করি কামরুলের প্রস্তাব এবং আমাদের লালুর প্রস্তাবের সাথে একমত করা যায় কিনা আগামী দুদিন যদি করি আমরা তাহলে সবে করা যায় তুমি পিকনিকের আগে দিন রাত্রে বেলা তোমার আমি ঘুমের ওষুধ খাওয়াই যে আমাদের দুই বন্ধু দুই পারিবারিক অনুষ্ঠানকে প্রাধান্য না দিয়ে সেই আমাদের বাল্য শৈশব কৈশোর জীবনের বন্ধুদেরকে পাওয়ার আকাঙ্ক্ষায় পারিবারিক আনন্দগুলির থেকে তারা বয়কট করছে এইটা আমাদেরও স্মরণ রাখা উচিত যাতে আমরাও এরকম কোনো কজ না দেখায় ভবিষ্যতে যাতে অনুপস্থিত না থাকে এটাও আমার কথা বললো বন্ধু অনেকে বিভিন্ন জায়গায় ঢাকা এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে চাকরি করে এখন
ওডিটা থেকে ওডিটা যায় এক এক কাছে একজন থাকে ওডিটা যায় সোনালী ব্যাংকে একজন সোনালী ব্যাংকের অফিসার সে প্রতি হেড অফিসের তার পোস্টিং কিন্তু সে মাসে মাসে বিভিন্ন ডিস্ট্রিক্টে ওডিটা যায় এক এক ব্যাংকে এক এক ডিস্ট্রিক্টে তো সাতক্ষীরা বোধহয় ছিল তার এখন সেই সাতক্ষীরা থেকে আজকে আমি একটা বাস্তব সবাই যাতে আমরা গুরুত্ব দিই আমার সবারই থাকবে আমাদের ঘোষণা করছি যে আজকে পর পর দুইবার আমরা একত্রিত হইতে পারছি এবং সে জিলা স্কুলের পুরানো 40 বছর আগের বন্ধুরা অনুরোধ করবো আমরা যতদিন বাইচে আছি বাকি যতদিন বাইচে আছি তাকে যে যুক্তি তখন আমরা স্বয়ংসম্পূর্ণ তখন তিনি বলা উচিত ছিল তখন আমরা আরো যেহেতু আমাদের বয়স হয়ে গেছে আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমার অনুমিন্দু তাদের হাত থেকে ছিল এবং তুই আগে দিবি তুই আগে দিবি কিন্তু আমরা কিন্তু এখানে কিছু কিছু লোক আছি সত্যি কথা বোকা।